হলে তুমি সচি দুলাল হলে তুমি সচি দুলাল সচি নন্দন হে মিশ্র জীবনা সচি নন্দন হে মিশ্র জীবনা নন্দ নন্দন হে চিত্ত হরি নন্দ নন্দন হে চিত্ত হরি হে ব্রজ জন জীবন দীননাথ হে ব্রজ জন জীবন দীননাথ হে নদিয়ার মন প্রাণ নদিয়ার মন প্রাণ আমি যে অনাথ আমি যে অনাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে 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 রাধে
Radhe 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 কাল আমরা ঠিক তিনটা সময় আসব হ্যাঁ রাধে 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 Krishna Govind Gopal Vrinda Bhana Sudhamri Kathamri Gitayamri Duhe namah Vasudevam Sutam Devam Kamsachanar Mardanam Devaki Paramananda Krishnam Bande Jagat Guru Krishna 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 Vrindavana Krishna Brajarajana Krishna Partha Sarathi Krishna Mama Prana Krishna Mama Jivana Krishna Je Sakal Mahan Vyakti Chitta Bhagavan Sri Govinde Seva Bishoye অত্যন্ত অনুরক্ত তাদের নিকটে লৌকিক সম্পদ দূরের কথা
তারা মুক্তি পর্যন্ত তুচ্ছভাবে সাধু সঙ্গের এইটি অনুভব বিশেষ অনুভব একটা মাছি যেমন গরুরের মার্গ অনুসরণই করতে পারে না তেমনি সাধারণ জীব কল্পনাতেও আনতে পারে না ভগবত সুখটি কেমন বিষয় আসক্ত জীব কখনোই কল্পনাতে আনতে পারে না সাধু সঙ্গের আনন্দটি কেমন এই আনন্দ পেতে তারা অক্ষম যারা বিষয় আসক্ত জীব তারা একেবারে অক্ষম এরা সংসারে তাড়না ভোগ করবে তবু সাধু সঙ্গে যাবে না রিপুগণের সাথে সদা সদা লড়াই রিপুগণের তাড়না অন্যায় জীবনযাপন সেটাও এদের পক্ষে ভালো তথাপি সাধু সঙ্গে এরা যাবে না শত শত অন্যায় আচরণ করবে তবু যাবে না কঠোর অপরাধে রাজদণ্ড ভোগ করে তবু এরা সাধু সঙ্গে যায় না যাবে না শ্রোতা আপনারা বলতে পারেন সাধু বাবা তাহলে কি সবার মূলে ধন 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 দোষী অর্থ ধন ধনী দোষী কি সবার মূলে কিন্তু সাধু বাবা ধন ছাড়া তো আমরা এক পাও হাঁটতে পারবো না ধন না রইলে তো মৃতবৎ জীবন যাপন হয়ে যাবে সাধু বাবা এই ধনই তো জগতের জীবন শক্তি ধন ছাড়া তো সাংসারিক সুখ উপভোগ হবেই না আর সাধু বাবা একান্তভাবে অসম্ভব সাধু বাবা আর সাধু সেবাও ধন ছাড়া হবে না সাধু সেবা করতে গেলেও ধন চাই জঠর অনলে কত কত পরিবার ক্রোধের চক্ষে দেখে সাধু বাবা এই অভাবী মানুষগুলো কি সাধু সঙ্গ পেতে পারে হয়তো গরিব লোক দিন মজুর কয়েকটা টাকা মাইনে পায় ছেলে অসুস্থ যেতে পারছে না ডাক্তার ডাকতে যেতে পারছে না ঔষধের পয়সা নাই এহেন গরিব লোক কি সাধু সঙ্গ পেতে পারে এরা 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 কি সাধু সঙ্গ পাবে সাধু বাবা এই গরিব লোকগুলো কি আপনার আপনজন হতে পারবে কেমন সাধু বাবা জানেন জুয়ান বেটাটা মারা গেছে একমাত্র নয়নমণি ওই 20 বছরের ছেলেটা মারা গেছে সেই শোকাতুরা মায়ের কখন আরাম জানেন কখন সমস্ত দুঃখটা থেকে দূরে থাকে যখন একটুখানি ঘুম আসে ওই হত দরিদ্র গরিব লোকগুলো শান্তি একমাত্র ওই নিদ্রা অবস্থায় যখন ঘুমিয়ে পড়ে রাত্রিবেলায় ঘুম থেকে উঠেই তাদের এই পেটের চিন্তা সাধু বাবা আর সাধু বাবা ওই নিদ্রাকালে মানুষ তো সবের মতোই থাকে সব তুল্য হয়ে থাকে মৃতবৎ পড়ে থাকে জাগলে পরেই তাদের জঠর জ্বালা এরা কি সাধু সঙ্গ পাবে সাধু বাবা আপনি তো বলেছেন কালকে সর্বশ্রেষ্ঠ সুখটা সাধু সঙ্গে আছে এই গরিবগুলো পাবে আবার আমরা দেখি এই বর্ধমানের বুকে ধন মদে মত্ত কতজন আছে তার ঠিক নেই
অনেক ধনী ছেলে বেশ্যার পায়ে চুমুখায়, এ হেন ছেলেগুলো ধনে মদে মত্ত, ধনীর পুত্রগুলো ধনীগুলো এরা না সাধু বাবা ওই রিপুর তাড়নায় কামের তাড়নায় সৎ অসৎ কিছু বিচার করে না সাধু বাবা। সৎ অসৎ বলে মন শক্তি সন্নিবেশ করতে সক্ষম হয় না এরা, এরাও কি সাধু সঙ্গ করতে পারবে বলুন সাধু বাবা। অদৃষ্ট পাতক অপেক্ষা দৃষ্ট সুখ ভোগকেই তো এরা বেশি করে গুরুত্ব দেয়, এরা কামনা পূরণের জন্য সুখ ভোগের জন্য সুখ ভোগের সুবিধার জন্য কত কত প্রাণী হত্যাও করে দেয়, এরা কি সাধুসঙ্গ পেতে পারে? এহেন জীব যারা নিজের সুখ ছাড়া অন্য কিছু বুঝে না এরা সাধুসঙ্গ পাবে কি? আবার আমরা শুনেছি সাধু বাবা অনেকবার শুনেছি পাপ ভোগ এই পাপ কর্ম ভোগের জন্য বারবার নাকি জন্মও নিতে হয়, আবার পুণ্য কর্ম রইল বারবার জন্ম নিতে হয়, কারণ পুণ্য কর্মের ভোগটা শেষ হওয়া মাত্রই জন্ম নিতে হবে। আবার এদের দুজনকে কিন্তু শীতজনিত দুঃখ ভোগ গ্রীষ্মজনিত দুঃখ ভোগ করতে হয়, ক্ষুদ্র অতি ক্ষুদ্রজনিত দুঃখ তো আছেই, সাধারণ জীব ক্ষুদ্র স্বার্থ নিয়ে ব্যস্ত, আবার ক্ষুদ্র প্রলোভনের আশায় মানুষ ওই পাষণ্ড দেবতাগুলোর উপাসনা করে। পাষণ্ড দেবতা তাদের স্মরণে যায়, এই আচরণীয় জীবন বিনশ্বর জীবন, বিনশ্বর জীবন সাধু বাবা। তো বলুন সাধু বাবা সাধু সঙ্গ লাভ করি কি এই সব মানুষ? আপনি তো কালকে বলেছেন সর্বশ্রেষ্ঠ সুখটা সাধু সঙ্গে আছে, এইসব মানুষ সাধু সঙ্গ লাভ করে শ্রী গোবিন্দের প্রতি অসাধারণ ভক্তি উৎপন্ন করতে পারবে কি? পারবে? কোনদিন এরা বিষয় সুখে এই বিষয় সুখের জন্য পাগল, এই বিষয় সুখটাকে বিষ্ঠার মতো মনে করতে পারবে সাধু বাবা? এই জড় সুখটাকে বিষ্ঠার সুখের মতো ঘৃণ্য বোধ মনে করতে পারবে? বিষ্ঠা তুল্য ঘৃণ্য বোধটা শ্রী গোবিন্দ চরিত্র শ্রবণ এবং চরিত্র অনুকীর্তনের অসীম প্রভাব এরা পাবে সাধু বাবা? আপনি তো বললেন বর্ধমানে আপনার মনটা অনেকবার চায় এখানে কথা বলতে, বর্ধমানের মাটি গৌর মাটি, প্রেম মাটি, ভক্তির মাটি, এ মাটিতে একমাত্র প্রেমই আছে আর কিছু নেই। কিন্তু আমাদের দৃষ্টিতে আপাতত দৃষ্টিতে আমরা কি দেখছি সাধু বাবা বলুন? এই সমস্ত মানুষগুলো কি শ্রী গোবিন্দের চরণে শ্রী গৌরের চরণে ভক্তি লাভ করতে পারবে সাধু বাবা? সাধু বাবা বিলাসবতী লননায় যাদের মন সদা চিন্তায় এবং তাদের সমস্ত সময়টা, একটা দুটো সময় নেই সাধু বাবা, সমস্ত সময়টা সকাল থেকে রাত্রি পর্যন্ত ভোগ ভোগ সুখ ভোগ দেহ ভোগ, ঘুম থেকে ওঠার পর থেকে ইন্দ্রিয় তর্পণকারী এই লোকগুলো সাধুসঙ্গ করতে পারবে? পাবে, পাবে, সাধুসঙ্গ পাবে। যে ভক্তি সুখের নিকট ব্রহ্ম সুখ অতি 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 সামান্য, সেই ভক্তি সুখটা কেরা পাবে?
অতি তুচ্ছ সাংসারিক জীব লাভ করতে পারবে? এই সংসারে যারা বিষয় আসক্ত, বিষয় ছাড়া কিছু বুঝে না, বিষয় আসক্ত হয়ে বনিতার ক্রীড়া মর্কট সাজে, ক্রীড়া মর্কট আমরা দেখেছি সাধু বাবা অনেক সময় আমাদের গ্রামেও আসে বাঁদর নাচাতে, সেই ক্রীড়া মর্কট সেজে এরা বনিতার হাতের পুতুল হয়ে যায়। এরা পাবে সাধুসঙ্গ? যারা অধঃপতনের শেষ সীমায় পৌঁছে গেছে, হয়তো চুলের মুঠিটা ধরে তোলা যেতে পারে এমন অবস্থায়, একবারে শেষ ধাপে, তারা কি শ্রী গোবিন্দের প্রেম লাভ করতে পারবে সাধু বাবা? এছাড়া আরেকটা ভ্রম বাবা, সাধু বাবা আরেকটা ভ্রম আমরা লক্ষ্য করি সাধু বাবা, এটা প্রায়ই দেখা যায়, মন্দিরে মন্দিরে গেলে দেখা যায়, মানুষ ভগবানকে লোভ দেখায়, মানুষ ভগবানকে লোভ দেখায়, মাকে লোভ দেখায়, মা পাঠিয়ে তো তুমি মা চিন্তা করো না, আমার ছেলেটা এটা ওটা পেলেই তোমাকে পাঁঠাটা দেওয়া হবে, এরা লোভ দেখায় সাধু বাবা? আমরা আমরা লক্ষ্য করেছি, ওরা বলে এটা দেব, ওটা দেব, সেটা দেব। আর সাধু বাবা আপনি বললেন না পাষণ্ড দেবতা, দেবতাগুলো মায়ের কাছে কতভাবে চেয়েছে, রূপং দেহি বলেছেন রূপ দাও, দেবতাগুলো দেখতে সুন্দর, কোন দেবতাকে বিউটি পার্লারে যেতে হয় না, তার এমনিতে সুন্দর, তাও বলে রূপং দেহি মা, রূপং দেহি রূপ দাও মা, আবার বলে জয়াম দি, তাদের জয় আছে, তারা স্বর্গে বাস করছে জয় লাভ করে, তাও বলে কিনা জয়াম দি সাধু বাবা। আবার কি জানেন সাধু বাবা, তারা বলে যশ দাও, দেখুন লোভের সীমা নেই, রূপ চাইলো, জয় চাইলো, আবার যশ দাও, তো স্বর্গবাসী দেবতাগুলো যশের জন্য লোভী, আবার বলে কিনা সাধু বাবা, ওরা বলে দিশো জহি, আমাদেরকে শত্রুর থেকে সদা সর্বদা, তাহলে রূপটা চাই, জয়টা চাই, তো জয় অর্থাৎ শত্রু জয়, জয় অর্থাৎ কোন রকম তার শত্রু রয়েছে না, কোন রকম তার আর কোনো চিন্তাই নেই, তো দেবতাগুলো পর্যন্ত মা দুর্গার কাছে চেয়েছে, সাধারণ মানুষরা তাই করে সাধু বাবা। এইসব অজ্ঞ মানুষের ভক্ত সাজটা দেখে আমরা ভাবি আহা হা কি বা ভক্ত সাজ, এরা নিজ মন কল্পিত স্বার্থ সকল পূরণ করার জন্য কত কিছু ভগবানকে দেখায় সাধু বাবা, লোভ দেখায়, যেখানে যায় সেখানে লোভ দেখায় এরা। আচ্ছা সাধু বাবা, ভগবান কি পায়েস মিষ্টান্ন, হ্যাঁ ফুলকপি তরকারি সিমাইয়ের পায়েসের লোভে পড়ে থাকেন? হ্যাঁ বলুন না, এরা চায়, চাওয়ার আগে এরা কত রকম ভাবে ভাবে, বাজারে গেলে ভাবে আহা ফুলকপিটা বেশ সুন্দর, প্রথমে নিজের জিভটা লোভটা রাখে সুন্দর ফুলকপিটা, আবার বাজারে গিয়ে নানা রকম জিনিসটা দেখে ভাবে সুন্দর জিনিসটা, প্রথমে নিজেদের জিভের লোভটা দেখে, তারপর তো সাধু বাবা মা কালী বলুন আর গোবিন্দ ধামের ভোগ বলুন সবটাই তৈরি হয়, সবটাই তৈরি হয়। ভগবান লোভে পড়ে এরা যা চাইবে তাই দেবে? এরা সংসারে অসারতা দেখে না, এরা সংসারে অসারতাকে হৃদয়ঙ্গম করতে পারে না সাধু বাবা? এইসব মানুষ বলুন সাধু বাবা, এইসব মানুষ কি পরম মঙ্গল পদ, শ্রী গোবিন্দ পদ?
আর সাধু সঙ্গে ভবদীয় কীর্তন করতে পারবে? কীর্তন করতে পারবে এরা সাধু বাবা? প্রার্থনার অযোগ্য ব্যক্তিও কি প্রার্থনা শিখতে পারবে সাধু বাবা? আপনি তো বারবার বলেছেন মানবের মাঝে মাধবকে আপনি দেখেন, আপনি এই দৃষ্টিটা আমরা পাব সাধু বাবা? প্রতিটি মানবের মাঝে মাধবী আছেন, এই দৃষ্টিটা কি আমরা পাব? আমরা তো পারি না সাধু বাবা। সারাটা জীবন শুধু নিজের স্বার্থের ভাবনায়, শুধু নিজের স্বার্থের ভাবনায় সাধু বাবা। আমরা স্বার্থ স্বার্থ পূরণে কত কিছু করি, আর এই জগৎ মাঝে আমরা কি করি জানেন সাধু বাবা? এক তো নিজের স্বার্থ পূরণে সংসার করেছি, আপনি বলেছেন সাধু বাবা সংসার তোমার জন্য দোষী নয়, দোষী তুমি, তুমি সংসারটাকে সাজিয়েছো। হ্যাঁ সাধু বাবা, আমি ও মৃত্যুকালে ওই একটা খুব জোর দুটো মাংসপিণ্ড জগৎ মাঝে দিয়ে যাব সাধু বাবা। মানুষ দিয়ে যেতে পারবো না সাধু বাবা, স্বীকার করে নিচ্ছি। আমি আমার ছেলেকে আমার মেয়েকে মানুষ তৈরি করতে পারিনি, মাত্র দুটো মাংসপিণ্ডের মতো সাজিয়ে দিয়ে গেলাম জগতে সাধু বাবা। আমিও কি পারবো সাধুর সঙ্গে? জীবনের শেষ বেলায় একবার গোবিন্দ চরণ পাবার লালসা বাড়াতে, গোবিন্দ চরণ পাবার একটা উৎকণ্ঠা সাধু বাবা, আমি তো রেখে চলে যাব এই জগৎ মাঝে একটা কিংবা দুইটা মাংসপিণ্ড, তাদেরকে আমি কোনোদিন শেখাইনি তোমার হরিনাম করো, কোনোদিন বলিনি হরিনাম করো। না 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 না, বর্ধমান জেলাবাসী আপনারা এই কথাটা বলবেন না, আপনারা গৌর ভূমির লোক, আপনাদের মুখে এই কথা সাজে না যে আমরা ভগবানের নাম শেখাইনি ছেলেদের মেয়েদের, আমরা প্রয়োজন বোধ মনে করিনি ভগবানের নাম কোনোদিন বলিনি। আপনারা বলবেন না সময় পায়নি সাধু বাবা। আপনারা বলবেন না এই হৃদয়হীন আমাদের কি হৃদয় হবে সাধু বাবা? হ্যাঁ আমি জোর গলায় বলছি আপনাদের কাছে, জোর গলায় বলছি, আপনাদের কোনো ভয় নেই, আপনার সাধু দর্শন করছেন, সাধু আপনাদের নয়নে আসে। আপনাদের প্রার্থনা শ্রীকৃষ্ণ শুনবেন, 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 শুনবেন। আপনারা সহজ মনে সরল মনে শোনার জন্য বলবেন, গোবিন্দকে বলবেন শোনার জন্য, গোবিন্দকে বলার জন্য কোনো মন্ত্র, কোনো পুরোহিত, কোনো পূজারী, কোনো ব্রাহ্মণ কিচ্ছু লাগে না সদা।